প্রয়াত গণমানুষের নেতা এ কে এম নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন বঙ্গবন্ধু সড়কে সাধু পৌলের গির্জার সামনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এ কে এম আজমেরি ইউসমান। তিনি দুস্থ মানুষের মাঝে খাবার ও নির্মাণ শ্রমিকদের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান মীর, সহসভাপতি আমানুল হুদা, সাধারণ সম্পাদক রমজান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ব্যাপারী, ফারুক কামাল, শহীদ খোরশেদ, জুলহাস লায়েক মিয়া, উপদেষ্টা হিরু আলী মীর, রোকন নজরুল ইসলাম, জুলহাস নজরুল ইসলাম, শাখা কমিটির সভাপতি আব্দুল হক সুমন, সাধারণ সম্পাদক রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নাসিম ওসমানের রুহের মাগফিরাত এবং আজমেরী ওসমানের জন্য দোয়া করা হয়। নাসিম ওসমান সাহেব আমাদেরকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, আজকে 10টি বছর মতো হয়ে যায়, জানি না কি হলে তোমার বান্দা কবর দেশে আছে ওই মাজদার গোরস্থানে। আল্লাহ মেহেরবানি করে মরহুম মাগফুর আলহাজ নাসিম ওসমান সাহেবের রহমতে নেকি গুনাহ বখশিশ করলাম, বখশিশ ফরমায়া দাও আল্লাহ, কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও, কবরের সাথে নবীর রওজার সাথে পরিষ্কার রাস্তা করে দিও আল্লাহ, সংকীর্ণ কবর থাকলে প্রশস্ত করে দিও, জান্নাতি লিবাস পরাইয়া কবর জান্নাতি হওয়া চালু করে দিও, জান্নাতি নাজ নিয়ামত কবরে সরবরাহ করে দিও। ওনারে উত্তর শুনে আমাদের বড় ভাই আলহাজ আয় আল্লাহ আজগর ওসমান ভাইয়ের হায়াতকে আল্লাহ বাড়াইয়া দিও, দীর্ঘজীবী দীর্ঘ হায়াত আল্লাহ তুমি দান করে দিও। বাবার উত্তর শুনে হিসাবে আল্লাহ নারায়ণগঞ্জের ভিতরে নেতৃত্ব দিয়ে যেতে পারে আল্লাহ, সেই তুমি দান করে দিও। নির্মাণ শ্রমিকদের মাঝে পোশাক বিতরণ করবে আল্লাহ, এটাকে আল্লাহ কবুল করো, আজকের এই জিয়াফতকে আল্লাহ কবুল করো। রিপোর্ট শাজাহান চৌধুরী, এনএনটিভি, নারায়ণগঞ্জ।